ক্লাস ইলেভেনের যে পার্টিকুলার টপিকটা নিয়ে আমরা আজকে আলোচনা করব সেটা ম্যাথমেটিক্সের আন্ডারে এবং বেসিক্যালি আমরা কনসেপ্ট অফ ইন্টিগ্রেশন বা সমাকলনের প্রাথমিক ধারণা নিয়ে আলোচনা করব। দিস ইজ শঙ্কুশুভ্র রায় কর্মকার অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল দ্যাট ইজ রিভারভার্সন গাইডলাইন্স। সো হিয়ার উই স্টার্ট। যখন আমরা ডেরিভেটিভস নিয়ে আলোচনা করেছিলাম আমি তখন বলেছিলাম ডেরিভেটিভস কথার অ্যাকচুয়াল মানে কি। ডেরিভেটিভ বা অবকলন কথার মানে হচ্ছে একটা বৃহত্তর অংশ থাকবে, এই বৃহত অংশে একটা ইনস্ট্যান্টেনিয়াস মোমেন্ট ধরবো। ধরা যাক এই পুরো রাস্তাটাকে আমি এক্স দিয়ে ডিফাইন করছি, এই পুরো রাস্তাটা অতিক্রম করতে আমার টি সময় লাগছে। এখন এই বৃহৎ রাস্তার একটা অত্যন্ত ক্ষুদ্র অংশ যার লেন্থ আমি ধরে নিচ্ছি ডিএক্স, এবং এই ডিএক্স লেন্থ ক্রস করবার জন্য বা এই ডিএক্স পথ অতিক্রম করবার জন্য আমার সময় লেগেছে ডিটি। তাহলে আমরা তাৎক্ষণিক বেগ বা ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি যেটা পাবো সেটাকে আমি লিখবো ভি ইকুয়াল টু ডিএক্স ডিটি। বেসিক্যালি এই পুরো কথার মানেই হচ্ছে ডেরিভেটিভ বা অবকলন। আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে এই বৃহৎ পাথটাকে খুঁজে বের করব এই ছোট্ট ছোট্ট অংশগুলোকে যোগ করে করে করে। অর্থাৎ ডেরিভেটিভের ঠিক উল্টো পদ্ধতি হচ্ছে ইন্টিগ্রেশন বা সমাকলন। অর্থাৎ কোনো একটি বৃহৎ রাস্তার একটা ক্ষুদ্র অংশ বা ক্ষুদ্র পরিসরে আমাদের কোনো একটা ভ্যালু বা ফাংশন দেওয়া থাকবে, এবং সেই ফাংশনটাকে আমরা ছোট 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 করে জয় করতে করতে একটা বৃহৎ অংশ অবধি যাব, এবং সেই পুরো ফর্ম্যাটটাকেই আমরা বলবো ইন্টিগ্রেশন বা সমাকলন। সো হিয়ার উই স্টার্ট। দুটো জিনিস আমরা করবার প্রথমে মনে রাখবো যে আমরা ডেরিভেটিভের প্রত্যেকটা কনসেপ্টকে এখানে কাজে লাগাবো, অর্থাৎ ডেরিভেটিভের কনসেপ্টসগুলোকে নিয়ে আমরা কাজ করবো। আমরা একটা ফাংশন কল করছি দ্যাট ইজ এফ অফ এক্স, এবং সেটাকে লিখছি শুধু এক্স। অর্থাৎ ফাংশন অফ এক্সটা বেসিক্যালি এক্স, যেভাবে এক্স চেঞ্জ হবে সেইভাবে এর ফাংশন কলের ভ্যালুটা চেঞ্জ হবে। এখন যদি আমরা এটাকে ডেরিভেটিভ করি দ্যাট ইজ ডি অফ ডি এক্স উইথ রেসপেক্ট টু এক্স, তাহলে এটার মানে কত হবে, দিস উইল বি ডি অফ ডি এক্স আর এফ অফ এক্স এর ভ্যালু এক্স। তাহলে বেসিক্যালি আমি লিখতে পারি ডি অফ ডি এক্স এক্স দ্যাট উইল বি ওয়ান, কারণ আমরা কি জানি এই ডেরিভেটিভ করার মানে পাওয়ার থেকে প্রথমে যেটা থাকবে সেটা বাইরে বেরোবে এবং পরে পাওয়ারের ভ্যালু এক কমে যাবে। আমরা এগুলো বারবার করে করেছিলাম, আমি সেই নিয়ে কথা বলছি না। সো বেসিক্যালি আমার এখানে কি থাকছে, ডি অফ এক্স যদি এটাকে আমি কোনাকুনি গুণ করে দিই দিস উইল বি ওয়ান অফ ডি এক্স। এইবার যদি আমি ইন্টিগ্রেশন অপারেটর ইউজ করি তাহলে এটা দেখতে কিরকম হবে। সো আমি কি করবো, বোথ সাইডে একটা করে অপারেটর অ্যাপ্লাই করছি। সো এই অপারেটরটা দেখতে কিরকম, না অনেকটা সাপের মতো, কিন্তু আমি যখন অ্যাপ্লাই করবো বোথ সাইডে অ্যাপ্লাই করবো। এবং এই কথার মানে কি, এই কথার মানে বেসিক্যালি সামেশন বা ক্যালকুলাস সামেটিভ। অর্থাৎ এই ছোট ছোট অংশগুলোকে যোগ করতে করতে আমি গোটা অংশটাতে ফিরে পাবো। এখন একটা জিনিস বারবার করে মনে রাখবে, যদি কোনো ডেরিভেটিভ আর ইন্টিগ্রেশন এই সাইন দুটো পাশাপাশি থাকে এবং তার আগে বা পরে কোনো ফাংশন না থাকে, তাহলে আমি ডিরেক্টলি এই দুটো ফাংশনকে তুলে দিতে পারি। তার মানে আমার এখানে কী রাখবে, এখানে হয়ে যাবে এক্স প্লাস সি, সিটা কি একটা কনস্ট্যান্ট। শুধু এইটুকু জিনিসটা আমাদের একটু মনে রাখতে হবে, কেন আমি তাও বলে দেবো, বাট রাইট নাও আগে দেখে নিই। সো এদিকে কত পড়ে থাকছে, এদিকে পড়ে থাকছে ওয়ান অফ ডিএক্স। তার মানে আমি যদি ওয়ান অফ ডিএক্স দ্যাট ইজ ডিএক্স কে যদি ইন্টিগ্রেট করি তাহলে আমার কাছে কত ভ্যালু থাকবে, এক্স প্লাস সি। ক্লিয়ার? আমরা আরেকটা ফাংশন কল করছি যেখানে আমি লিখছি এফ অফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার। এবার যদি আমরা ডেরিভেটিভ অ্যাপ্লাই করি তাহলে কি হবে, সো দিস উইল বি ডি অফ ডি এক্স এফ অফ এক্স দ্যাট উইল বি নাথিং বাট ডি অফ ডি এক্স এক্স স্কোয়ার, আর এফ অফ এক্স এর ভ্যালু এক্স স্কোয়ার আমার এই ইকুয়েশনে। তাহলে আমি এটা লিখতে পারি ডি অফ ডি এক্স এক্স স্কোয়ার দ্যাট উইল বি, কি বলেছিলাম, পাওয়ারটা বাইরে বেরিয়ে আসবে আর এক্স এর পাওয়ার কি হবে, যা ছিল তার থেকে এক কমে যাবে। সো দিস উইল বি দ্য ভ্যালু অফ টু এক্স। ক্লিয়ার? এখন আমি কি বলতে চাইছি, আমি বলতে চাইছি ইন্টিগ্রেট করব। সো ইন্টিগ্রেট করতে গেলে কি করতে হবে, আমি ফার্স্টে ক্রস মাল্টিপ্লাই করব। সো ক্রস মাল্টিপ্লাই করে দিলে কি হবে, ডি উইথিন ব্র্যাকেট এক্স স্কোয়ার দিস উইল বি টু এক্স অফ ডি এক্স। ক্লিয়ার? এবার আমি যদি বোথ সাইড ইন্টিগ্রেশন অপারেটর ইউজ করি তাহলে আমার এখানে দেখতে কিরকম হবে, সো দিস উইল বি ইন্টিগ্রেশন অফ ডি এক্স স্কোয়ার দিস উইল বি ইন্টিগ্রেশন টু এক্স অফ ডি এক্স।
এবার আমি কি বললাম ইন্টিগ্রেশন আর ডেরিভেটিভ যদি অপারেটর দুটো পাশাপাশি থাকে উইদাউট এনি টাইপ অফ ডেটা হ্যান্ডলিং তাহলে আমরা কি বলতে পারি এই দুটো পুরোপুরি উঠে যাবে তার মানে বেসিক্যালি আমার এখানে কি হলো এখান থেকে x স্কয়ার আর একটা কনস্ট্যান্ট পার্ট প্লাস c এটা চলে এলো আর এখান থেকে কি হবে যেহেতু টুটা কনস্ট্যান্ট টুটা বাইরে বেরিয়ে গেল তাহলে উইদিন ব্র্যাকেট পড়ে থাকলো ইন্টিগ্রেশনের ভেতরে x অফ dx তাহলে আমি এই গোটা ডেটাটাকে যদি ঘুরিয়ে দেখি তাহলে আমার এখানে থাকবে 2 ইন্টিগ্রেশন x অফ dx দিস উইল বি x স্কয়ার প্লাস c তাহলে এখান থেকে x অফ dx কথার মানে হয়ে যাবে x স্কয়ার বাই 2 প্লাস c বাই 2 c by 2 itself একটা কনস্ট্যান্ট এবং এই c by 2 কে আমি পরের লাইনে d দিয়ে এক্সপ্রেস করে দিলাম বা অন্য কোন একটা কনস্ট্যান্ট আমি এক্সপ্রেস করে দিলাম ধরে যাক c ড্যাশ দিয়ে এক্সপ্রেস করে দিলাম সো ইন্টিগ্রেশন অফ x অফ dx কথার মানে x স্কয়ার বাই 2 প্লাস c ড্যাশ where c ড্যাশ is a numeric constant clear now come to the important part যেটা নিয়ে আমরা মেইনলি আলোচনা করতে চাইছি এখন আমি ধরে নিচ্ছি যে f of x একটা ফাংশন যার ভ্যালু কিনা x টু দি পাওয়ার n এবার যদি আমরা এটাকে ডেরিভেটিভ করি তাহলে কি হবে আমরা ভালো হবে জানি সো দিস উইল বি d of dx f of x দ্যাট ক্যান বি রিটেন অ্যাজ d of dx x টু দি পাওয়ার n আর আমরা এটা কি জানি এটাকে আমরা লিখতে পারি d of dx x টু দি পাওয়ার n এর ভ্যালু কত হবে না এই n টা বাইরে আসবে আর x এর পাওয়ার যা ছিল তার থেকে এক কমে যাবে সো দিস ইজ মাই অ্যাকচুয়াল ডেটা এরপরে আমি কি করব আমি এবার যদি এটাকে ইন্টিগ্রেশন অপারেটর ইউজ করতে হয় তাহলে সবার ফার্স্টে কি করব dx টাকে ক্রস মাল্টিপ্লাই করে দেব তাহলে আমার এখানে পড়ে থাকবে t অফ x টু দি পাওয়ার n দিস উইল বি n ইনটু x টু দি পাওয়ার n - 1 ইনটু dx clear so the first thing আমাদের এখান থেকে মনে রাখতে হবে আমরা কি করব আমরা বোথ সাইড ইন্টিগ্রেশন অপারেটর ইউজ করে দেব সো এখানে হয়ে যাবে ইন্টিগ্রেশন অফ dx টু দি পাওয়ার n দিস উইল বি ইন্টিগ্রেশন n ইনটু x টু দি পাওয়ার n - 1 ইনটু dx clear এরপরে কি করব না আমি এক্ষুনি বললাম যদি এই ইন্টিগ্রেশন আর ডেরিভেটিভ পার্টটা পাশাপাশি থাকে উইদাউট এনি ফাংশন তাহলে আমরা কি করব এই দুটো পার্টকে এলিমিনেট করে দিতে পারি তাহলে এখানে হয়ে যাবে x টু দি পাওয়ার n প্লাস c বলে একটা কনস্ট্যান্ট আসছে আর এখান থেকে n টা যেহেতু কনস্ট্যান্ট n টা বেরিয়ে আসছে ইন্টিগ্রেশন পার্টে থাকছে x টু দি পাওয়ার n - 1 অফ dx clear তাহলে এবার যদি আমি পুরো ভ্যালুটাকে ঘুরিয়ে লিখি অর্থাৎ এই পার্টটাকে যদি লেফট হ্যান্ড সাইডে লিখি তাহলে এটা হয়ে যাবে n ইন্টিগ্রেশন অফ x টু দি পাওয়ার n - 1 অফ dx দিস উইল বি x টু দি পাওয়ার n + c তাহলে পরের লাইনে আমি কি লিখতে পারি না যদি n দিয়ে ডিভাইড করে দেই বোথ সাইডে তাহলে আমার এখানে থাকছে ইন্টিগ্রেশন অফ x টু দি পাওয়ার n - 1 অফ dx that will be x to the power n by n plus c by n আর c by n itself একটা কনস্ট্যান্ট যাকে আমি c ড্যাশ দিয়ে লিখে নিচ্ছি clear so basically ইন্টিগ্রেশন সম্পর্কে আমরা একটু হলেও কনসেপ্ট এবার জেনারেট করব সো আমরা যেটা করতে চাইছি আমরা ইন্টিগ্রেশনের একটা লজিক বা ফরম্যাট ইউজ করতে চাইছি এবার সো লজিক বা ফরম্যাট ইউজ করতে গেলে কি করতে হবে না সবার ফার্স্টে এই কনসেপ্টটাকে খুব ভালোভাবে দেখ আমরা কি লিখছি ইন্টিগ্রেশন অফ x টু দি পাওয়ার n - 1 ইনটু dx অর্থাৎ dx এর রেসপেক্টিভে আমরা x টু দি পাওয়ার n - 1 কে ইন্টিগ্রেট করছি সো যদি এটা করি বেসিক্যালি আমি কি লিখছি একটু ভালোভাবে দেখ আমি সবার ফার্স্টে যে ফাংশনটাকে ইন্টিগ্রেট করছি সেটাকে লিখে ফেলেছি তার পাওয়ারে এক অ্যাড করছি এবং যেটা পাওয়ার লিখছি বেসিক্যালি সেই পাওয়ারটাকে নিচে লিখে ফেলেছি অ্যান্ড একটা কনস্ট্যান্ট পার্ট c বলে অ্যাড আপ করছি সো বেসিক্যালি আমি যেটা করলাম দ্যাট সেটাকে ক্যালকুলেট করলে কি হবে তাহলে এখান থেকে minus 1 plus 1 কেটে গেল এখান থেকে minus 1 plus 1 কেটে গেল সো দিস বিকামস x টু দি পাওয়ার n বাই n প্লাস c সো দিস ইজ নাথিং বাট দ্য ইন্টিগ্রেশন অফ x টু দি পাওয়ার n - 1 উইথ রেসপেক্ট টু dx এবার তুই ভাব একটু আগে তুই একটা জিনিস করে এসেছিস কি করে এসেছিস না ইন্টিগ্রেশন অফ x অফ dx x মানে কত x এর পাওয়ার ছিল 1 সো বেসিক্যালি তুই কি লিখেছিস x এর পাওয়ার 1 প্লাস 1 ডিভাইডেড বাই 1 প্লাস 1 প্লাস c সো দিস বিকামস x স্কয়ার বাই 2 প্লাস c এবং দেখ আমরা এটাই একটু আগে প্রুফ করেছিলাম whereas c is nothing but a constant অর্থাৎ একটা নিউমেরিক্যাল ভ্যালু যেটাকে আমরা বারবার করে দেখছি
সুতরাং আমরা যদি কোন একটা ফরম্যাটকে জেনারেলাইজ করি, দ্যাট ইজ x টু দি পাওয়ার n অফ dx, একে যদি ইন্টিগ্রেট করি তাহলে আমরা কি লিখব? না, আমরা লিখব x টু দি পাওয়ার n প্লাস 1 বাই n প্লাস 1 প্লাস c. So this is nothing but the integration. সুতরাং আমরা এইভাবে পুরো ডেটাটাকে মনে রাখবো। ভাব আমরা আরেকটু বেশি কিছু কমপ্লিকেটেড জিনিস যদি আলোচনা করি। ধরে নে আমাদের কাছে কোনো একটা ভ্যালু হঠাৎ করে দিয়ে দিল 1 বাই x স্কয়ার অফ dx। তখন আমরা কি করব? ভালোভাবে দেখ, আমরা এই ভ্যালুটাকে লিখবো x টু দি পাওয়ার মাইনাস 2 অফ dx। আমরা একবারও অন্য কোন রকম কিছু লজিক অ্যাপ্লাই করব না। যদি এটা করতে পারি তাহলে আমরা এটাকে কি লিখবো? আমরা লিখবো এটা x টু দি পাওয়ার মাইনাস 2 প্লাস 1 বাই মাইনাস 2 প্লাস 1 প্লাস c. সো দিস উইল বি x টু দি পাওয়ার মাইনাস 1 বাই মাইনাস 1 প্লাস c. ক্লিয়ার? অর্থাৎ যদি এই ভ্যালুটাকে আমরা ক্যালকুলেট করি তাহলে দিস উইল বি মাইনাস অফ 1 বাই x প্লাস c, and this will be the integrated value of 1 by x square of dx. Clear? দুটো জিনিসের অ্যান্সার আমি প্রথমে দিয়ে দেব। এখানে একটা এক্সেপশন আছে, সো সেই এক্সেপশনটা কি সেটা আমরা একটু দেখে নেব। ধরা যাক আমাদের কাছে কোনোভাবে একটা লজিক আছে যেখানে f of x কে দেওয়া হয়েছে log of base e x। তাহলে মনে করে দেখ আমরা এটাকে লজিক অনুযায়ী ডেরিভেটিভ করেছিলাম। সো d of dx f of x যদি করি তাহলে আমাদের এখানে হবে d of dx log e of x। সো d of dx log e of x আমরা এই ভ্যালুটাকে প্রুফ করেছিলাম 1 বাই x বলে। এই প্রেডিক্ট সবার মনে আছে এবং এটা মনে থাকা অত্যন্ত দরকারি, নয়তো প্রচন্ড বাজে ভাবে প্রবলেম হবে। আমি আজকে যখন এই ভিডিও আপলোড করব এর সাথে ডেরিভেটিভের লিঙ্ক অফ ভিডিওটাকেও আমি লিঙ্ক দিয়ে দেব। সো ডু রিমেম্বার আমি কি কথাটা বলছি। সো এখন এটা কত হচ্ছে d অফ log অফ e x, এই কথার মানে কত হচ্ছে? না, এই কথার মানে হচ্ছে 1 বাই x ইনটু dx। এবার যদি আমি ইন্টিগ্রেশন অপারেটর ইউজ করি তাহলে এটা দেখতে কিরকম হবে? সো দিস উইল লুক লাইক d log e a x বাই ইন্টিগ্রেশন অপারেটর, এটা মানে ইন্টিগ্রেশন অফ 1 বাই x অফ dx। সো আমি কি বলেছিলাম, যদি এই ডেরিভেটিভ আর ইন্টিগ্রেশন অপারেটরটা পাশাপাশি থাকে উইদাউট এনি প্রেজেন্স অফ ফাংশন তাহলে এই দুটো উঠে যায়, তাহলে এখানে কত হয়ে যাবে? সো দিস উইল বি log e অফ x প্লাস c, দিস ইজ 1 বাই x অফ dx। এই জিনিসটা আমরা খুব বেশি করে মনে রাখবো, যেখানে আমি বারবার করে বলছি 1 বাই x অফ dx এটাকে ইন্টিগ্রেট করলে দিস উইল বি log e x প্লাস c, যে log e x কে আমরা বলি ln x প্লাস c। ক্লিয়ার? সো দিস ইজ অনলি এক্সেপশন। কেন এটা এক্সেপশন তার উত্তর আমি তোমাকে দিয়ে দেবো। সো একটা গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে আমরা আলোচনা করছি, যেখানে আমি বললাম যে 1 বাই x অফ dx এটা ইন্টিগ্রেট করলে ln x প্লাস c মানে log বেসি x প্লাস c হয়। কেন হয় সেটা আমি তোকে এবার একটা অ্যান্সার দিয়ে দিই, এন্ড দিস ইজ অনলি দ্য এক্সেপশন মনে রাখবি। ধর আমি ফাংশন অফ x হিসেবে ইমাজিন করছি 1 বাই x। এখন এই 1 বাই x কথার মানে কি? যদি আমরা নর্মাল ফরম্যাট অ্যাপ্লাই করি সো দিস উইল বি x টু দি পাওয়ার মাইনাস 1। এবার যদি আমরা এটাকে নর্মাল লজিক অনুযায়ী ইন্টিগ্রেট করে দিই সো দিস উইল বি নাথিং বাট 1 বাই x অফ dx ইন্টিগ্রেশন, তার মানে আমি এটাকে কি লিখতে পারি? x টু দি পাওয়ার মাইনাস 1 অফ dx। সো দিস উইল লুক লাইক x টু দি পাওয়ার মাইনাস 1 প্লাস 1 বাই মাইনাস 1 প্লাস 1 প্লাস c। দেখ উপরে হয়ে যাচ্ছে x টু দি পাওয়ার 0 আর নিচে হয়ে যাচ্ছে বাই 0 প্লাস c, এবং যেটা কোনোভাবেই ভ্যালিড কোনো ইকুয়েশন নয়। সো দ্যাটস ওয়াই এটা একমাত্র এক্সেপশন যে যদি আমরা 1 বাই x অফ dx কে ইন্টিগ্রেট করি তাহলে আমাদের জন্য ভ্যালু হবে ln x প্লাস c। ln x কথার মানে হচ্ছে log বেস e x প্লাস c। সো বারবার করে বলছি এই ডেটাটাকে আমাদের বারবার মনে রাখতে হবে, এছাড়া আর কোনো এক্সেপশন আমাদের নর্মাল লাইফে নেই। অ্যান্ড সেকেন্ড প্রশ্নের উত্তর আমি বারবার করে বলছি ওয়াই আই এম ব্রিঙ্গিং অ্যান আনাদার টাইপ অফ কনস্ট্যান্ট, একটা কনস্ট্যান্টকে আমি বারবার কেন ধরছি? না, এটা বুঝবার জন্য তোকে নর্মাল একটা অঙ্ক আমি তোকে পড়াবো। ধরে নে আমি তোকে বলছি একটা ফাংশন আছে f অফ x যার ভ্যালু x স্কোয়ার, তাহলে এবার যদি তুই এটাকে ডেরিভেটিভ করিস তাহলে d অফ dx f অফ x
তাহলে এটাকে ডেরিভেটিভ করলে কত হবে না ডি অফ ডিএক্স এক্স স্কয়ার জানিস ডি অফ ডিএক্স এফ অফ এক্স মানে এক্স স্কয়ার আর এটাকে ডেরিভেটিভ করলে কত হবে দিস উইল বি 2x ক্লিয়ার আমার কথা এখন আমি এই ফাংশনের ভ্যালুটাকে কমপ্লিটলি চেঞ্জ করে দিলাম মানে আমি এবার ফাংশনটাকে ধরছি এফ অফ এক্স দ্যাট ইজ ইকুয়াল টু এক্স স্কয়ার প্লাস 5 সো এটা ছিল এ এটা ছিল বি এবার যদি f of x x স্কয়ার প্লাস 5 কে আমি ডেরিভেটিভ করতে শুরু করি তাহলে কি হবে সো উই আর অ্যাপ্লাইং ডেরিভেটিভ দ্যাট ইজ ডি অফ dx f of x দিস উইল বি ডি অফ dx x স্কয়ার প্লাস 5 এখন যদি এটা ডেরিভেটিভ করি ডেরিভেটিভ অপারেটর হলে দুটো আলাদা আলাদা পার্টে হবে এবং কি ভালোভাবে ভাব যদি আমি এই পার্টটাকে করি তাহলে 5 টা উইল বি অ্যাজ এ কনস্ট্যান্ট আর কোনো কনস্ট্যান্ট পার্টে ডেরিভেটিভ করলে সেটা অবশ্যই 0 হয়ে যাবে So this will be 2x and eta money hoche d of dx x square plus 5. তার মানে তুই বোঝ যদি আমি x স্কয়ার কে ডেরিভেটিভ করি তার ভ্যালু হবে 2x আবার x স্কয়ার প্লাস 5 কে যদি ডেরিভেটিভ করি তার ভ্যালু হবে 2x অর্থাৎ যদি আমি 2x কে ইন্টিগ্রেট করি উই ক্যান্ট স্টেট যে 2x কে ইন্টিগ্রেট করলে আমি x কে স্কয়ার পাবো হতেই পারে 2x কে ইন্টিগ্রেট করলে x স্কয়ার প্লাস সামথিং একটা কনস্ট্যান্ট টার্ম আসছিল এবং সেই কনস্ট্যান্ট টার্মকে আমি বারবার করে c দিয়ে লিখছিলাম দ্য ভ্যালু অফ c ইজ নাথিং বাট আ নিউমেরিক্যাল কনস্ট্যান্ট ক্লিয়ার যে কথাটা মানে আমি বোঝাতে চাইলাম সেটার মানে হচ্ছে ঠিক এটাই ধরে নে আমরা কি করলাম b অফ dx x স্কয়ার এই কথার মানে এক কোণে বলেছি 2x তাহলে আমরা যদি ক্রস মাল্টিপ্লাই করি সো দিস উইল বি d অফ x স্কয়ার দিস ইজ 2x ইনটু dx এবার যদি আমি এটাকে ইন্টিগ্রেট অপারেটর ইউজ করি তাহলে এখানে কত করে থাকবে ইন্টিগ্রেশন অফ d x স্কয়ার দিস উইল বি ইন্টিগ্রেশন 2x অফ dx So this will be x square কারণ ডেরিভেটিভ আর ইন্টিগ্রেশন পার্টটা পাশাপাশি আছে সো দিস উইল বি x squared and the value of this 2 within bracket integration x of dx clear তার মানে x square পাচ্ছি আমরা কি এই গোটা টার্মটাকে ইন্টিগ্রেট করে এবার ভাব আমরা যদি সেকেন্ড পার্টটাকে নিয়ে কাজ করি তখন দেখ আমাদের কাছে একটু সিস্টেমটা বড় হয়ে হবে আমরা এখানে কি বলছি d of dx x স্কয়ার প্লাস 5x এটা মানে কত পেয়েছি 2x তাহলে ক্রস মাল্টিপ্লাই করলে কত হবে d উইদিন ব্র্যাকেট পড়ে থাকছে x স্কয়ার প্লাস 5 দিস উইল বি 2x অফ dx এবার যদি আমি পুরো ডেটাটাকে ইন্টিগ্রেট করি তাহলে আমি বোথ সাইড ইন্টিগ্রেশন অপারেটর ইউজ করব সো দিস উইল বি ইন্টিগ্রেশন d অফ x স্কয়ার প্লাস 5 দিস উইল বি ইন্টিগ্রেশন 2x অফ dx তাহলে কি হবে এই ইন্টিগ্রেশন আর ডেরিভেটিভ পার্টটা যদি পাশাপাশি থাকে তাহলে এই দুটো অপারেটর ক্যান্সেল আউট হয়ে যাবে তাহলে এখানে পড়ে থাকবে কত x স্কয়ার প্লাস 5 আর এখান থেকে 2 টা কনস্ট্যান্ট বেরিয়ে গেল আর অপারেটরের ভিতরে পড়ে থাকলো x অফ dx তার মানে বোঝ 2 x অফ dx কে একবার ইন্টিগ্রেট করে পাচ্ছি x স্কয়ার প্লাস 5 আর একবার 2 x অফ dx কে পাচ্ছি x স্কয়ার সো দ্য লজিক বিহাইন্ড দ্যাট আমি এই কনস্ট্যান্ট পার্টটার তো ভ্যালু পাবো না ইন্টিগ্রেট করলে সো দ্যাটস হোয়াই আই এম থিংকিং দ্যাট দ্য কনস্ট্যান্ট পার্ট মে বি c সো c ইজ আ নিউমেরিক্যাল ভ্যালু যার ভ্যালু 1 2 3 4 বা মাইনাস যে কোনো টার্ম হতে পারে ক্লিয়ার So end of this session, this completely belongs from mathematical part and class 12 এর mathematical part. That's why আমি একটু details আলোচনা করলাম কারণ আমার potential বা gravitational potential অর্থাৎ মহাকর্ষীয় স্থিতিশক্তি মুক্তিবেগ এই সমস্ত কনসেপ্টে এই integration পার্টটা লাগবে So just go through the video, note down and খুব ভালোভাবে পড় Stay home, stay safe.